চল্লিশ ফুট গভীর পরিত্যক্ত কুয়ো থেকে পথকুকুরকে উদ্ধার করল দমকল কর্মীরা আবারও মানবিক মুখ এবার মানবিক মুখের পরিচয় দিলেন দমকলের কর্মীরা জানা যায় সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতের কল্যাণপুর এলাকায় চল্লিশ ফুট গভীর থেকে পরিত্যক্ত কুয়োতে শনিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ পড়ে যায় একটি পথকুকুর বিষয়টি এলাকার মানুষের নজরে আসতে খবর মঞ্চই সোনামুখীর গোস্বামী পাড়ার পশুপ্রেমী আকাশ গোস্বামীর কাছে সময় নষ্ট না করে পশুপ্রেমী আকাশ গোস্বামী সহ এলাকার মানুষরা অনেক চেষ্টা করেও পথকুকুরটিকে গভীর কুয়ো থেকে উদ্ধার করা সম্ভব হয়নি অবশেষে খবর দেওয়া হয় দমকলকে এবং তড়িঘড়ি দমকলের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং রবিবার প্রায় ঘন্টা দুই এক প্রচেষ্টায় সুস্থ অবস্থায় পথ কুকুরটিকে উদ্ধার করেন দমকলের কর্মীরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল পশুপ্রেমী থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষরা এ বিষয়ে সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার জানান দমকলের এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয় এবং সুস্থ অবস্থায় পথ কুকুরটিকে উদ্ধার করা হয়েছে